এই তিন পট তিন পট খাবারের জন্য আমি এতটুকু পরিমাণ সরিষা এখানে ঢেলে দেব। হাই কবুতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। তো শীত যেহেতু মোটামুটি চলে আসছে, অর্থাৎ রাত্রের দিকে দেখা যায় যে খুব ভালো পরিমাণে কি ঠান্ডা পড়তেছে। তো আজকে যখন আমি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে বাইরে চারিদিক দিয়ে একদম কুয়াশা দিয়ে ভরে গেছে। তো এই শীতের মধ্যে আপনারা আপনাদের কবুতরগুলোকে আর কি ধরনের খাবার দিতে পারেন সে বিষয়ে মূলত আর কি আজকের ভিডিও। তো আমি আমার কবুতরকে মূলত এখন জাস্ট সরিষাটা দিতেছি, তো আপনাদেরকে দেখাবো। তো আমি কবুতরকে মূলত এখন বর্তমানে যে খাবারটা দিতেছি সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সরিষা, দেশি সরিষা ছোটোটা। তো এই যে সরিষাটা আছে এটা মূলত আমি এখন দিতেছি। তো আমি সরিষাটা দিতেছি হচ্ছে কি আপনার প্রত্যেকদিন বিকালে। তো আমি আমার কবুতরকে মূলত দুই বেলা খাবার দিয়ে থাকি, এক হচ্ছে কি 9টার থেকে 9:30 থেকে 9:30 একবার এবং বিকালে 3টার দিকে একবার। তো আমি আমার কবুতরগুলোকে আমার খাবারের সাথে কিন্তু কোনো সরিষা অর্থাৎ কোনো তেল বিক্স টাইপের কোনো খাবার মিক্স করা নাই। আমি এক্সট্রাকৃতভাবে প্রত্যেক দিন বিকালে একবেলা আমি আমার কবুতরগুলোকে যে খাবারগুলো আছে ওই খাবারগুলোর সাথে সরিষাটা হালকা পরিমাণে মিক্স করে কবুতরগুলোকে খেতে দিচ্ছি। তো এই ভিডিওটা এখন করা হচ্ছে সকালে, তো বিকালে ভিডিও করার মতন সময় হাতে পাওয়া যাচ্ছে না, কারণ এক্সাম কিছুদিনের ভিতরে এক্সাম চলে আসবে। তো যার কারণে একটু প্রেশারে আসি, তো যার কারণে কি ভিডিও বিকালে করার মতন আর কি সুযোগ নাই। তো যার কারণে আজকে কবুতরগুলোকে সকালেই সরিষা খেতে দেবো এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি যেন আপনারা আপনাদের কবুতরের খাবারই আপনারা যে তেল বীজের যে আইটেমটা আছে এটা হালকা পরিমাণে হলেও বাড়িয়ে দেন, কারণ কবুতর দেখা যায় যে রাত্রের দিকে যেহেতু ভালো পরিমাণে কি ঠান্ডা পড়তেছে। তো কবুতরকে যখন আপনারা আর কি সরিষাটা খেতে দিবেন, তাহলে কবুতরের বিকালের দিকে যদি আপনারা আপনাদের কবুতরগুলোকে সরিষাটা খেতে দেন, তাহলে কবুতরের সারা রাত আর কি শরীরটা একটুনি হিট থাকবে, তাতে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার যে সম্ভাবনাটা আছে ওইটা আর কি কমে যাবে। তো আমি এখানে সরিষা হালকা পরিমাণে নিব। তো আমার সকালে মূলত এরকম এই যে পটটা দেখতেছেন, এই পটের তিন পটের মতন খাবার লাগে। তো এখানে আমি খাবার নিয়ে রাখছি আগে থেকেই। তো আমি এখানে জাস্ট হালকা পরিমাণে, বেশি পরিমাণ দেওয়ার দরকার না, এই যে এতটুকু জাস্ট এই তিন পট খাবারের জন্য আমি এতটুকু পরিমাণ সরিষা এখানে ঢেলে দেব। আর কয়টা দিয়ে দিই, কম হয়ে গেছে তো। হ্যাঁ, তো এই যে আমি সরিষাটা দিয়ে দিলাম, এটা জাস্ট এখন ভালোভাবে মিক্স করে দেব। তো কুসুম ফুলের বীজ মিক্স করতে পারেন, তারপর তো যে খাবারগুলো আছে ওইগুলো আপনারা আপনাদের কবুতরের খাবারের মধ্যে হালকা পরিমাণে এখন রাখতে পারেন, কারণ দেখা যায় যে এখন আর কি রাত্রের দিকে খুব ভালো পরিমাণেই ঠান্ডা পড়তেছে। তো আমি খাবারটা ভালোভাবে মিক্স করে নেব। তো আমি মূলত কিন্তু প্রত্যেকদিন বিকালে এই খাবারটা দিয়ে থাকি, বাট ভিডিও করার কারণে আমি আজকে সকালেই আমি আমার কবুতরগুলোকে সরিষা খেতে দিতেছি। তো জাস্ট এখন কবুতরগুলোকে খেতে দিব। তো আমার যেসব রেস্টে রাখা কবুতরগুলো আছে ওইগুলোকে আমি সাধারণত একবেলা খাবার দিই। তো রেস্টে রাখা যেসব কবুতরগুলো আছে ওইগুলোকে একবেলা খাবার দিই, যার মধ্যে এই কবুতরটা রেস্টে আছে। তো ওকে ওগুলোকে আমি একবেলা খাবার দিই এবং যেগুলো আমার ডিম বাচ্চা নিয়ে বসে আছে ওইগুলোকে আমি দুইবেলা খাবার দিতেছি। আশা করি আর কি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আপনারা অবশ্যই কবুতরের খাবারের প্রতি একটু তেল তৈলাক্ত যে আইটেমগুলো আছে, সরিষা, পরবর্তীতে কুসুম ফুলের বীজ, পরবর্তীতে সূর্যমুখীর বীজ, তো এই যে আইটেমগুলো আছে এগুলো আপনারা আপনাদের কবুতরের খাবারের মধ্যে হালকা পরিমাণে রাখতে পারেন, কারণ যেহেতু ঠান্ডা মোটামুটি ভালো পড়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই খাবারগুলো রাখলে কবুতরের ঠান্ডার যে সমস্যাটা আছে ওইটা আর কি হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে না। এবং আরেকটা যে কাজ করতে পারেন সেটা হচ্ছে যে অবশ্যই এখন যেহেতু ঠান্ডা রাত্রের দিকে ভালো পরিমাণ ঠান্ডা পড়তেছে, আপনারা অবশ্যই যে পানির পাত্রগুলো আছে অর্থাৎ যে পাত্রতে কবুতরগুলোকে পানি খেতে দেন, তো সেই পানির পাত্রগুলো অবশ্যই আপনারা মাস্ট বিকালে খাবার দাবার খাওয়ার পরবর্তীতে আপনারা পানিগুলো সরিয়ে ফেলবেন, নাহলে দেখা যাবে যে কবুতর যদি এই পানিগুলো রাত্রের দিকে খায় কবুতরে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে, পানিটা খুব ভালো পরিমাণে কি ঠান্ডা হয়ে যাবে। তো সে ঠান্ডা পানি যদি কবুতর খায় দেখা যাবে যে কবুতরে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। তো আশা করি আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন। তো আমার সকল কবুতরগুলোকে খাবার দিতে হবে, আমি জাস্ট একজোড়াকে খাবার দিছি, তো সবগুলোকে খাবার দিয়ে নিই। তো যাই হোক, আশা করি আপনারা কি বিষয় বুঝতে পারছেন, শর্টকাট একটা ভিডিও। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে দেখা যাবে যে কবুতর শীতের মধ্যেও সুস্থ সবল ডিম বাচ্চা করতেছে। তো যাই হোক, এ হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে এরকম আর অনেক গুরুত্বপূর্ণ কবুতর বিষয়ক ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক আপনারা আমার সকালের কবুতর। ধন্যবাদ।